তাহলে ছেলেরা, এ প্লাস বির হোল স্কোয়ার হলো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। কেলটো কেলটো বল তো দেখি, এ মাইনাস বির হোল স্কোয়ার কত হবে? একই রে, কেলটো কোথায়? আজকেও আসেনি। বেটা নির্ঘাত কোনো অপকর্ম করছে, পরের দিন এলে ওর ছাল চামড়া খুলে নেব। চল ফোনটে একবার দেখি কেলটোদা কি করছে। তা ঠিক, হঠাৎ করে দু তিন দিন কেমন যেন বেপাত্তা হয়ে গেছে। কি গো কেলটোদা, অত মনোযোগ দিয়ে কি পড়ছো? আরে দাঁড়া দাঁড়া, বলছি বলছি। কি ব্যাপার গো কেলটুদা, এত ম্যাজিকের বই? হুম বাবা, আসছে সপ্তাহে আমাদের বাৎসরিক উৎসব, মনে আছে তো? সেই অনুষ্ঠানে আমি ইন্দ্রজাল প্রদর্শন করব, ইন্দ্রজাল। বলো কি গো কেলটুদা, তাজ্জব ব্যাপার। হুম বাবা, যা তা নয়, ইন্দ্রজাল প্রদর্শন। তোদেরকে আমি আমার অ্যাসিস্ট্যান্ট করে নেব, অবশ্য তোদের কি করতে হবে তার ট্রেনিং দিয়ে নেব। কি কি ম্যাজিক দেখাবে গো কেলটুদা? আরে আজে বাজে ম্যাজিক না দেখিয়ে জিনিসকে ভেঙে গুঁড়ো করে তারপর আবার সেটা আস্ত করার খেলা দেখাবো, দেখবি কি দারুণ ইন্টারেস্টিং হবে। নাও মানিক জোর, এবারে তোমরা উড়ঞ্ছু হয়ে যাও, আমি একটু প্র্যাকটিস করি। যা যা বললুম সেরকম করবি? ঠিক আছে কেলটুদা। আরে একদম চিন্তা করো না, সব ম্যানেজ করে নেব। এবার আপনাদের সামনে ইন্দ্রজাল প্রদর্শন করবেন আমাদের বোর্ডিং এর কৃতি ছাত্র শ্রীমান কেলটু। প্রিয় দর্শকগণ, এবার আপনাদের সামনে আমি ইন্দ্রজাল প্রদর্শন করব। আমার জাদুর বিশেষত্ব হলো, আমি যে কোনো জিনিসকে ভেঙে ফেলার পর তাকে আবার অক্ষত করতে পারি। স্যার, আপনার কলমটা আমাকে একটু দেবেন। এই নে, সাবধান কেলটু, এটা কিন্তু খুব দামি, আমার এক বিদেশি বন্ধুর দেওয়া। ঘাবড়াবেন না স্যার, এটা নিরাপদ হাতে রয়েছে। কেলটুদা, সুতোর ফাঁসে কলমটাকে আটকে দিলেই চটপট টেনে নিয়ে পায়রার পায়ে বাঁধতে হবে। স্যারের দামি কলম আপনারা দেখছেন তো, এই আমি ছাতু করে ফেলছি, নিন। এবারে তে কলম একেবারে ছাতু হয়ে গেছে। হিংটিং ছট, হিংটিং ছট, পায়রার পায়ে চড়ে কলম আয়রে চটপট। হিংটিং ছট, হিংটিং ছট, পায়রার পায়ে চড়ে কলম আয়রে চটপট। এই মরেছে, হাত ফসকে উড়ে গেল যে রে, কেলো হয়ে গেল। চল আমরাও এবারে উড়ি। হিংটিং ছট, পায়রার পায়ে চড়ে কলম আয়রে চটপট। হিংটিং ছট, ওং হিং ক্রিং টিং 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 ছট। হিংটিং ছট, ওং ওং হিং ক্রিং হং টিং টিং। ওং হিং ক্রিং ছট, পায়রার পায়ে চড়ে কলম আয়রে চটপট। আয় আয়, কি তখন থেকে হিংটিং করছিস? আমার কলম কই? শিগগির বার কর। ওং হিং ক্রিং ছট, পায়রার পায়ে চড়ে কলম আয়রে চটপট। আয় আয়, হিং টিং ছট, ওং ওং। আরো 10 মিনিট সময় দিলাম, তাতেও যদি না পাই তবে হিং টিং ছট, আমার এই জাদু দণ্ড তোমার পিঠে পড়বে পটাপট। এতক্ষণে স্যার বোধহয় কেলটুর উপর ইন্দ্রজাল দেখাতে শুরু করেছেন, কি বলিস? হবে হয়তো, বেচারা কেলটুদা। হিং টিং ছট, পায়রার পায়ে চড়ে কলম আয়রে চটপট। আয়।